আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ে 5 থেকে 10 কিলো ওজন কমানোর সহজ ঘরোয়া বাঙালি ডায়েট প্ল্যান। দেখো দেখো, সামনেই তো পুজো চলে আসছে, আমাদের হাতে সময় খুব কম, তো সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেকটা পরিমাণে ওজন কমানো যায়। তো ডায়েট প্ল্যানটা ফলো করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু কিছু নিয়মও মেনে চলতে হবে, না হলে কিন্তু এই ডায়েট প্ল্যানটা ঠিকঠাকভাবে কাজ করবে না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের খাবার, যেমন ধরো জাঙ্ক ফুড, প্যাকেটের খাবার, প্রসেসড খাবার, তারপরে রাস্তার যে স্ট্রিট ফুড সেইগুলো, তার সঙ্গে বাড়িতে রিচ মশলাদার খাবার, তেলে ভাজা, এগুলোকে এই কয়েকটা দিন পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। চিনির তৈরি খাবার বা মিষ্টি অ্যাভয়েড করতে হবে। ময়দার তৈরি খাবার, যেমন ধরো সাদা পাউরুটি, বিস্কিট, কেক, এগুলো আমাদেরকে এই কয়েকটা দিন পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হলো কোল্ড ড্রিঙ্কস। এগুলো তো আমরা অ্যাভয়েড করবো, তার সঙ্গে আমাদেরকে প্রতিদিন 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। আমাদেরকে ভালো করে ঘুমোতে হবে, এর পাশাপাশি আমাদেরকে পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। আমাদেরকে ডায়েটের মধ্যে বেশি পরিমাণে হেলদি স্ন্যাক্স, যেমন ধরো একটু ফল, একটু ড্রাই রোস্ট করা ছোলা, একটু বাদাম, একটু মাখানা, বিভিন্ন ধরনের সিডস, এগুলো আমাদের হাতের কাছে রেডি রাখতে হবে। কারণ আমরা যেহেতু আছি, সেই জন্য আমাদের প্রায় সময় খিদে পেয়ে যেতে পারে, আর সেই খিদেটা যাতে কন্ট্রোল করা যায় সেই জন্য এই সমস্ত লো ক্যালোরির খাবার আমাদেরকে কিন্তু হাতের কাছে রেডি রাখতে হবে। প্রতিটা মিলের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই যে 3টে মিলের অন্তত আধ ঘন্টা আগে আমাদেরকে বড় গ্লাসের হাফ গ্লাস জল খেয়ে নিতে হবে। তো চলো এবার আমরা ডায়েট প্ল্যানটা দেখে নিই। আসি মর্নিং ড্রিঙ্কে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে প্রথমেই 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নিতেই হবে প্রত্যেককে। এর পরে আমরা যে 2nd গ্লাস জলটা নেব সেটা হবে আমাদের মর্নিং ড্রিঙ্ক। তো 1 চামচ চিয়া সিডকে আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে দাও, পরের দিন সেই চিয়া সিডটা 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে তার মধ্যে 1/2টা লেবুর রস স্কুইজ করে নিয়ে তুমি এটা মর্নিং ড্রিঙ্ক হিসেবে নাও। যদি চিয়া সিড অ্যাভেলেবেল না থাকে তাহলে তার বদলে তুমি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে 1/2টা লেবু চিপে নিয়ে সেই জলটাও মর্নিং ড্রিঙ্ক হিসেবে নিতে পারো। দেখো, চিয়া সিডের মধ্যে খুব ভালো পরিমাণে প্রোটিন রয়েছে। চিয়া সিড যে শুধু আমাদের ওজন কমাতে হেল্প করে তাই নয়, আমাদের স্কিনের জন্যও খুব ভালো। তো সামনে যেহেতু পুজো আসছে, আমাদের স্কিনটাকেও গ্লোয়িং রাখা দরকার। চলে আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট আমাদের হতে হবে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ, কারণ প্রোটিন আর ফাইবার হজম হতে অনেকটা সময় নেয়, ফলে অনেকক্ষণ আমাদের পেটটা ভর্তি থাকে, আমাদের খুব সহজে খিদে পায় না, ফলে আমাদের কিন্তু ওজনটা তাড়াতাড়ি কমে। তো ব্রেকফাস্টের প্রথম যেটা অপশন সেটা হলো ওটস। আমাদের দুধ দিয়ে অনেকেরই ওটস খেতে ভালো লাগে না, তো সেই জন্য তুমি ওটস আর বেসনের চিল্লা বানিয়ে খেতে পারো। এটা প্রোটিন রিচ একটা ব্রেকফাস্ট। এর সঙ্গে তুমি নিয়ে নিতে পারো 1টা ডিম সেদ্ধ, অথবা তুমি 2টা বা 1টা ডিম দিয়ে সবজি দিয়ে ওটসের অমলেট বানিয়ে তুমি নিয়ে নিতে পারো। এর সঙ্গে যেহেতু আমি ডিম দিয়েই ওটসটা রান্না করছি, সেজন্য আর এক্সট্রা করে ডিমের কোনো প্রয়োজন নেই। সেকেন্ড যে অপশান আমার ভীষণ পছন্দের অপশান, সেটা হলো চিড়ে। তুমি চিড়ের পোলাও বা পোহা বানিয়ে নিতে পারো, ভীষণ হেলদি, এটা পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে। অথবা তুমি দই চিড়েও নিতে পারো ব্রেকফাস্ট হিসেবে। আচ্ছা, এক্ষেত্রে বলি, ওটসে কিন্তু তুমি দই দিয়েও ওটস খেতে পারো ব্রেকফাস্টে। ছাড়া যেটা প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই সকালের ব্রেকফাস্ট হয়, রুটি সবজি তুমি ব্রেকফাস্টে নিতে পারো। এক্ষেত্রে ময়দার রুটি নেবে না, প্লেন গমের আটার রুটি, 1 থেকে 2 প্লেন গমের আটার রুটি, মাঝারি সাইজের পাতলা 2টো রুটি, এবং এর সঙ্গে 1 বাটি সবজি, যার মধ্যে আলুটা খুব কম পরিমাণে থাকবে বা একেবারে না থাকলে ভালো হয়। আর এর সঙ্গে আমরা নিয়ে নেব প্রোটিন হিসেবে 1টা ডিম সেদ্ধ। তো এটা আমাদের একটা কমপ্লিট ব্রেকফাস্ট। এবার যারা ব্রেকফাস্ট একটু হালকা করতে পছন্দ করো, তারা কিন্তু ব্রেকফাস্টে ছোলার ছাতুর শরবতও নিয়ে নিতে পারো। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে এই টাইমটাতে আমরা নিয়ে নেব যে কোনো একটা ফল। তুমি একটা নাশপাতি নিয়ে নিতে পারো, একটা আপেল নিয়ে নিতে পারো, একটা কলা নিতে পারো, একটা পেয়ারা নিতে পারো, যে কোনো একটা ফল নিয়ে নিতে পারো। এছাড়া তুমি নিয়ে নিতে পারো অল্প একটু ভেজানো বাদাম, সঙ্গে হয়তো 2টো খেজুর নিয়ে নিলে, বা এখন এছাড়া তুমি নিয়ে নিতে পারো ডাবের জল, অথবা তুমি নিয়ে নিতে পারো খুব পাতলা করে দইয়ের ঘোল। এটাও কিন্তু মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো। নেক্সট এবার চলে আসি আমরা লাঞ্চে। দেখো, লাঞ্চে আমি কখনোই ওজন তাড়াতাড়ি কমাবো বলে ভাতটাকে স্কিপ করব সেটা আমি কখনো বলি না। লাঞ্চ বা দুপুরের খাবার তুমি খাবে, তার আধ ঘন্টা আগে অবশ্যই তুমি
বড় গ্লাসের হাফ গ্লাস জল খেয়ে নেবে। ভাত তো অবশ্যই খাবে, ভাত খাওয়ার আগে আমাদেরকে কিন্তু এক বাটি ভর্তি করে স্যালাড খেয়ে নিতে হবে। গাজর কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি দিয়ে তুমি একটা স্যালাড বানিয়ে খেয়ে নিতে পারো, বা একটা বড় দেখে গোটা শশা তুমি খেয়ে নিতে পারো। নেক্সট, আমরা যতটা ভাত নর্মালি খাই তার থেকে একটু কম পরিমাণে ভাত আমরা নেব পাতায়, পারলে অর্ধেকটা ভাত নাও। এবং খুব বেশি পরিমাণে একটা যে কোনো সবজি রাখো পাতাতে, এবং একটা যে কোনো প্রোটিনের সোর্স রাখো, সেটা এক বাটি ডাল হতে পারে, একটু সয়াবিন হতে পারে, পনির হতে পারে, দু পিস চিকেন হতে পারে, সবজি দিয়ে এক পিস মাছের ঝোল হতে পারে, ডিমের ঝোল হতে পারে। তো যেগুলো আমাদের প্রতিদিন দুপুরের রান্নায় থাকে সেগুলো তুমি অ্যাড করবে। তবে হ্যাঁ, লাঞ্চের পাতায় একটা সবজি এবং একটা প্রোটিনের সোর্স বাদে আরও এক্সট্রা যে সমস্ত ভাজা ভুজি চাটনি সেগুলো কিন্তু অ্যাড না করাই ভালো, কারণ পদের সংখ্যা যত বাড়বে তোমার কিন্তু ভাতে খাওয়ার পরিমাণটাও ততটা বাড়বে এবং তোমার ক্যালোরি ইনটেকটাও খুব বেশি পরিমাণে হবে। এবার চলে আসে বিকেলে। বিকেলে আমাদেরকে এক কাপ গ্রিন টি বা এক কাপ হার্বাল টি নিতেই হবে। গ্রিন টি বা হার্বাল টি আমাদের মেটাবলিজমকে বুস্ট করে এবং খুব তাড়াতাড়ি ওজন কমাতে হেল্প করে। এবার বিকেলের দিকে যদি তোমার খিদে পায় তাহলে তুমি একটুখানি মুড়ি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, একটু ছোলা দিয়ে সেটা তুমি স্ন্যাক্স হিসেবে নিতে পারো। এবার চলে আসি ডিনার বা রাতের খাবারে। দেখো, রাতের খাবারটা আমাদেরকে যে কোনোভাবেই 8:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, তার থেকে কিন্তু বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি ওজন কমাতে পারবো না। দুটো অপশান তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত, তুমি ওটসের খিচুড়ি খেতে পারো সবজি দিয়ে, খিচুড়ির কনসিস্টেন্সিটা যাতে একটু পাতলা হয়, অথবা তুমি একই রকমভাবে ডাল দিয়ে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করে খেতে পারো। এছাড়া যাদের ওটসের বা ডালিয়ার খিচুড়ি খেতে প্রবলেম আছে, তারা কিন্তু রাত্রেবেলা যে নর্মাল রুটি সবজি হয় সেটাও খেতে পারো। সেই ক্ষেত্রেও একই রকমভাবে বলবো, প্লেন গমের আটার মাঝারি সাইজের একটা থেকে দুটো রুটি, তার সঙ্গে এক বাটি ভর্তি করে সবজি দিয়ে তুমি রুটি আর সবজি খেতে পারো। ডিনার করার পর আমাদেরকে কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে, যেটাকে আমরা বলি পোস্ট ডিনার ওয়াকিং বা একটু চলাফেরা করা। ডিনার করার পর 15-20 মিনিটের জন্য একটুখানি মিডিয়াম গতিতে হাঁটাহাঁটি করতে হবে। যদি হাঁটাহাঁটি না করো তাহলে অন্তত টুকটাক যে সমস্ত ঘরের কাজ, রান্নাঘরের কাজ, হেন তেন অনেকগুলো কাজই থাকে টুকটাক, তো সেই সমস্ত কাজগুলো করতে পারো। মোট কথা, আমাদের শরীরটাকে মুভ করতে হবে। যদি আমরা শরীরটাকে মুভ না করি তাহলে আমাদের খাবারটা কিন্তু হজম হবে না, আমাদের মেটাবলিজমটাও স্লো হয়ে যাবে, তার সঙ্গে ক্যালোরি কিন্তু খরচ হবে না, ক্যালোরি বার্ন হবে না, ফলে কিন্তু আমাদের চর্বি আবার শরীরে জমে যাবে। তো সেই জন্য আমাদেরকে ডিনারটা ঘুমোতে যাওয়ার অন্তত 2-3 ঘন্টা আগে কমপ্লিট করতেই হবে, এবং তার সঙ্গে ডিনার করার পরে শরীরটাকে একটুখানি মুভ করতে হবে। চেষ্টা করবে 11টার মধ্যে যে কোনোভাবে ঘুমিয়ে যাওয়ার, কারণ ঘুমটাও ওজন কমানোর জন্য ভীষণ ভীষণভাবে প্রয়োজন। ঘুমানোর আগে নিয়ে নেবে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল। যাদের খিদে পেয়ে যাবে ঘুমানোর আগে, তারা কি করবে, 1 কাপ, ছোট কাপের 1 কাপ হলুদ দিয়ে ফোটানো দুধ নিয়ে নিতে পারো ঘুমোতে যাওয়ার আগে। তো এই ডায়েট প্ল্যান ফলো করার পাশাপাশি কিন্তু আমাদেরকে অবশ্যই প্রতিদিন 30-40 মিনিট যে কোনো ধরনের ওয়ার্কআউট করতে হবে। সে তুমি সকালে সময় না পেলে বিকেলে ওয়ার্কআউট করতে পারো যে কোনো ধরনের, অথবা তুমি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারো। শুধুমাত্র ডায়েট করে কিন্তু এত অল্প সময়ে অনেকটা ওজন কোনো মতেই কমানো যাবে না। তো সেই জন্য ডায়েট করার পাশাপাশি আমাদের প্রতিদিন একটু সময় বের করে 1/2 ঘন্টা মতো এক্সারসাইজ করাটাও ভীষণভাবে দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আরও